ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস ওয়ার্ল্ড। আজ অনেক দিন পর চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। বেশ কিছুদিন ধরে ভিডিও করা হচ্ছিল না, টাইম পাচ্ছিলাম না, এত ব্যস্ত। আজকে চলে এসেছি। কি ঠান্ডা ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা। আজকে একটু বেশ আনন্দের দিন আছে, সেই কারণে ভাবলাম আজ একটু ভিডিও করি। আজ আমার ছোট্ট পুটলু, ওর 6 মাসের, মুখে অন্ন, মানে মুখে ওর প্রসাদ দেওয়া হবে, অন্নপ্রাশন সেভাবে সেলিব্রেট করা হবে না, হয় না আমাদের বাড়িতে অন্নপ্রাশনটা। তাই ওর আজকে মাথা ন্যাড়ামুন্ডি হবে, মাথা ন্যাড়ামুন্ডি করে তারপর মন্দিরে আমরা একটু পুজো দিতে যাব। তাই সকাল সকাল উঠে গেছি, এখন স্নান করতে যাবো এই ঠান্ডার মধ্যে। এখন বাজছে 9টা, চলো স্নান করে রেডি হয়ে আসি, তারপরে দেখবে তোমরা আমার পুটলু হবে ন্যাড়ামুন্ডি। এখন আমরা মন্দিরের জন্য সবাই বেরোবো, মা সব পুজোর জোগাড় করে ফেলেছে, এই সব রেডি হয়ে গেছে। এখন এই যে পুটলু রেডি, একটু পুটলুকে পুটলুকে দেখিয়ে দাও কেমন করে পুটলু রেডি হয়েছে। এই যে ছোট্ট পুটলু রেডি, মা কাকিমা সবাই রেডি, এখন আমরা মন্দিরে বেরোচ্ছি। এই যে আজকের হিরো, আবু আবু
এই যা এই যা এই যা এই যা হ্যালো টা 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 ও কিছু করার নেই, কিছু করার নেই, আগে ধুয়ে দিবি। আমাদের পুজো দেওয়া এখন কমপ্লিট, এবার আমরা সবাই ঘরে ফিরছি। মন্দিরটা একদমই আমাদের বাড়ির কাছাকাছি, পাড়াতেই মন্দির, শিব মন্দির আর কালী মন্দির পাশাপাশি দুটো মন্দিরেই আমরা পুজো দিয়েছি। পুটলু কান্নাকাটি করেই যাচ্ছে, যখন থেকে এসেছে এত কেঁদে যাচ্ছিল, আসলে ওর খুব ঘুম পেয়ে গেছিলো সেই কারণে এত কাঁদছিল। তার উপরে ঠাকুরমশাই আবার ঘণ্টা বাজাচ্ছিল বলে ওই আরও বেশি বিরক্ত হয়ে যাচ্ছিল, তার জন্য ওকে মন্দিরের মধ্যে রাখাই যাচ্ছিল না। ও সেই জন্য কাকু কাকিমা ওকে নিয়ে বাইরে ঘুরছিল, এখন ঘরে গিয়ে ওই ঘুমিয়ে পড়বে। উঠলো, এখন ঘুম থেকে উঠল এই মাত্র, এবার ওকে কাকু কাকিমার বাড়িতে নিয়ে এসে ঠাকুর ঘরে ওর দাদু ওকে মুখে প্রসাদ খাওয়াচ্ছে। দাদুর কোলে বসে প্রথমবার ওই নতুন কিছু খাবার খাচ্ছে উঠলু, সামান্য একটু জাস্ট ওর মুখে ছুঁয়ে দেওয়া হবে। কেবলমাত্র ঘুম থেকে উঠেছে বলে ওর মুখটা এখনও ভালো নেই। ওর মুখে প্রসাদ খাওয়ানো হয়ে গেলেই আমরা যাব এবার গঙ্গাতে, মানে ওর যে চুলটা কাটা হয়েছে ওর মাথার চুলটা গঙ্গার জলে দেওয়ার জন্য। মা বাবা আমি আর পুটলু চারজন মিলে যাব গঙ্গাতে ওর চুলটা ভাসাতে। এটা এটা কি হলো, কি হলো এটা? ভালো করে মেখে সেনে এগুলো সব ওর বাবাকে দেখাতে হবে। শোনা, ওটা নিজে হাতে খেয়ে নাও। এবার নিয়ে ছুঁড়ে ফেলে দিন, ওই নিচ্ছে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আমার ঠাকুর ঘরের কি অবস্থা করছে, যে হাত খোলা আছে সেই হাতে। কেন গঙ্গার দিকে, এই পুটলুর চুলটা গঙ্গার জলে দিব, তাই আমাদের ছোট করে ঘোরাঘোরা হয়ে যাবে। পুটলু টোটোয় উঠে রেডি হয়ে গেছে, তুমি রেডি? লক্ষ্মী ছানার মতো দেখছে, মুখ অন্ধকার। চলেছি আমরা গঙ্গার ঘাটের কাছে, মা বাবা পুটলুকে নিয়ে আগে এগিয়ে গেছে। এখানে কি সুন্দর মেলার মতো বসেছে, যাওয়ার সময় এখানে দেখানো হবে। আমরা গঙ্গার ঘাটের কাছে, এখানে সুন্দর হবে ব্রিজ, ব্রিজ দিয়ে লোকজন যাচ্ছে। একটু নতুন জায়গা আজকে ঘোরা হয়ে গেল, আশেপাশটা খুব সুন্দর।
টোটো করে যেতে হয়, টোটো করে প্রায় 20 মিনিট, 20 মিনিট যেতে, 20 মিনিট আসতে। এতক্ষণে ফিরলাম, বেশ মজা হলো। গঙ্গার ধারে কাছে মেলা টাইপের বসেছিল, সেটা নাকি রেগুলারই বসে, আমাদের দেখে মনে হলো মেলার মতো। উঠলুও খুব খুশি খুশি ছিল, খুশি খুশি মনে ঘুরে আসলো। এখন ওকে নিচে ওর ঠাকুমা খাওয়াচ্ছে, আর এখন রাত্রের জন্য প্রিপারেশন নিব, কারণ আজকে পুটলুর যে মুখে ভাতের জন্য যে মুখে ভাত তো হয়নি, আমাদের বাড়িতে অন্নপ্রাশন তো হয় না, জাস্ট পুজো দেওয়া হলো ওকে, ন্যাড়ামা ঠাকুরের পুজো দেওয়া হলো, সেই চুলটা আমরা গঙ্গায় দিয়ে আসলাম। আর এই উপলক্ষে রাত্রি ছোট করে গেট টুগেদার, গেট টুগেদার বলতে এই কাকু কাকিমা বান্টি আর আমরা সবাই একসাথে হবে খাওয়া দাওয়া, সেটারই প্রিপারেশন এখন নিব। কী কী আইটেম হবে সেটা দেখাবো পরে রাত্রে। এখন একটু চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট নিব, রেস্ট নিয়েই রাত্রে রান্নার প্রিপারেশন শুরু হবে। আজকে টেস্টি টেস্টি ডিনার রেডি। আজকের মেনুতে আছে ফুলকো ফুলকো লুচি, ছোলার ডাল, পনির আর বেগুন ভাজা, সবগুলো খুব টেস্টি হয়েছে, আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, সেই জন্য আমি বলতে পারলাম খুব টেস্টি। এখন বাবার কাকু খেতে বসেছে, এরপরে মা কাকিমা বসবে, পুটলু কান্নাকাটি করবে বলে আমাকে আগেই মা খেতে দিয়ে দিয়েছিলো। আজকে সারাটা দিন খুব আনন্দে খুব মজা করে কাটলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট, টাটা।